মুভির প্রথমেই আমরা পলকে দেখি, সে নিজের বাড়ি ছেড়ে আঙ্কেলের বাড়িতে থাকতে আসে। আসলে কয়েকদিন আগেই পলের বাবা মারা গেছে, যে কারণে সে খুবই দুঃখী ছিল। পলের আঙ্কেল খুবই ভালো, কিন্তু পল তার মাকে না বলে এখানে এসেছে সেটা শুনে একটু শক হয়। এইদিকে আমরা আন্টিকে দেখি, যার নাম ছিল অ্যানা। আঙ্কেল আন্টির একটা ছেলেও ছিল, যার নাম ছিল রবার্ট। পল রবার্টের সাথে দেখা করে, কিন্তু রবার্ট সবার প্রথমেই বলে, তুমি এখানে কতদিন থাকবে? পল বলে, যতদিন না বিরক্ত হচ্ছি। যাই হোক, রবার্ট তার সময় কাটানোর জন্য একজন পার্টনার পেয়ে গেল। রবার্ট বলে, আমি পিয়ানো বাজাতে চাই না, কিন্তু মা চায় আমি পিয়ানো কম্পিটিশনে অংশগ্রহণ করি। পল বলে, হ্যাঁ এটাতে খারাপ কি? যাই হোক, রবার্ট আর পলের মধ্যে ভালোই জম ছিল, তারা একসাথে পিংপংও খেলে। ডিনার করার সময় পল বলে, আমি দেখলাম তোমাদের সুইমিং পুলের অবস্থা খুবই খারাপ, আমি ওটাকে ঠিক করতে পারি। আঙ্কেল বলে, যদি তুমি সুইমিং পুলটা ঠিক করতে পারো তাহলে আমি তোমাকে কাজের টাকাও দেব। এটা শুনে অ্যানাও খুশি হয়। যাই হোক, আজকে আঙ্কেল শহরে যাচ্ছে, সে দুদিন বাড়ি ফিরবে না। আঙ্কেল সবাইকে গুড বাই বলে চলে যায়। এইদিকে রবার্ট ড্রিঙ্ক করত, কিন্তু তার পরিবারের কেউই এই কথাটা জানতো না। যাই হোক, পরের দিন সকালে রবার্ট, অ্যানা আর পল একসাথে মর্নিং ওয়াকে যায়। পল এখানে একটা তালাব দেখতে পেয়ে বলে, আমি এখানেই স্নান করব, কিন্তু অ্যানা বলে এই জলটা খুবই নোংরা। যাই হোক, তারা বাড়ি ফিরে আসে। অ্যানার একটা কুকুর ছিল, আর অ্যানা সবসময় তার খেয়াল রাখত। পল অ্যানার সাথে কথা বলে বুঝতে পারে তার আন্টি খুবই ভালো। যাই হোক, তারা তিনজন মিলে খুবই মস্তি করে। পরের দিন থেকে পল সুইমিং পুল ঠিক করতে আরম্ভ করে, কিন্তু হঠাৎই অ্যানা এসে বলে, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? পল বলে, হ্যাঁ নিশ্চয়ই। তারা দুজনে হাঁটতে বের হয়। তাদের মধ্যে কথা হচ্ছিল, হঠাৎই একটা মৌমাছি এসে পলের ঘাড়ে কামড়ে দেয়। অ্যানা যখন ওটা দেখার জন্য আসে, তখন পল তার কাছে যাওয়ার চেষ্টা করে। অ্যানা বলে, তুমি পাগল হয়ে গেছো। যাই হোক, অ্যানা পলকে আর কিছু না বলে হাসি মুখে ওখান থেকে চলে আসে। এটা দেখে পলের সাহস আরও বেড়ে যায়। এরপর পল সবসময় অ্যানার কথাই ভাবতে থাকে। বাড়িতে এসেও সে অ্যানাকে অন্য নজরে দেখছিল। অ্যানা আর পলকে এইভাবে মস্তি করতে দেখে রবার্টের একটু সন্দেহ হয়। যাই হোক, পরের দিন পল গাছ কাটার জন্য গাছে ওঠে। পল গাছ থেকে পড়ে যায়, তার হাতে খুবই আঘাত লাগে। রবার্ট খুবই ভালো ছিল, সে পলের চিকিৎসা করে। এইভাবেই দিন পার হচ্ছিল। পল যখন সুইমিং পুলে কাজ করছিল, তখন অ্যানা তাকে খাবার জন্য ডাকে। পল রেডি হয়ে সোজা কিচেনে চলে যায়। সে অ্যানার কাছে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু হঠাৎই রবার্ট ওখানে চলে আসে। আজকে কিছুই কাহিনী হয় না। পরের দিন রবার্ট বাজারে যায়। কাজ করতে করতে হঠাৎই পলের মনে হয়, আজকে বাড়ি ফাঁকা, এর থেকে ভালো সুযোগ আর কোনোদিনও পাওয়া যাবে না। পল সোজা অ্যানার রুমে চলে যায়, কোনো কিছু না বলে অ্যানার কাছে আসে। অ্যানাও রেডি ছিল, তারা কাহিনী আরম্ভ করে দেয়। গাড়ি ভালো স্পিডেই চলছিল, কিন্তু হঠাৎই রবার্ট বাড়ি ফিরে এসে সব কিছু দেখতে পেয়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলে না। এরপর থেকে রবার্ট খুবই রুট ব্যবহার করছিল, কারোর সাথে ভালো করে কথাও বলছিল না। অ্যানা বুঝতে পারছিল না তার ছেলে এমন ব্যবহার করছে কেন। সেদিন রাতে পল আবার অ্যানার কাছে আসার চেষ্টা করে, কিন্তু অ্যানা তাকে মানা করে দেয়, যে কারণে পলের মুড খারাপ হয়ে যায়। সে বাড়িতে না গিয়ে সুইমিং পুলের ধারেই ঘুমিয়ে পড়ে। পরের দিন অ্যানা তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রবার্ট খুবই রেগেছিল, সে তার মায়ের সাথে কোনো কথাই বলে না। অ্যানা মনের দুঃখে পিয়ানো বাজাতে আরম্ভ করে। এইদিকে পল বাইরে থেকে এই সব কিছু দেখছিল। হঠাৎই তার আঙ্কেল ফিরে আসে। পলের একটু খারাপ লাগে, কিন্তু অ্যানা খুবই খুশি ছিল। আঙ্কেল আন্টিকে একসাথে দেখে পলের খুবই জেলেসি ফিল হচ্ছিল। যাই হোক, আঙ্কেল বাড়ি ফিরে এসে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রবার্ট তার বাবাকেও কিছু বলে না। রাতে পল যখন ঘুমাচ্ছিল, তখন রবার্ট এসে পলকে খুবই মারে আর বলে, ওটা আমার মা। পল বুঝতে পারে রবার্ট সব কিছু জানতে পেরে গেছে। পল বলে, আমি অ্যানাকে ভালোবাসি। এটা শুনে রবার্ট রেগে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে পল যখন কিচেনে যায়, তখন অ্যানা ওখানেই ছিল। অ্যানা পলের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আঙ্কেল ওখানে চলে আসে। তাদের কাহিনী আর হয় না। এইদিকে রবার্ট ওইসব ভেবে নিজেকে ঠিক রাখতে পারছিল না, সে এসে তার মাকে খুবই মারে। এইদিকে পল বুঝতে পারে এখানে থাকাটা আর ভালো হবে না, সে মধ্যে রাতে রবার্টের কাছে গিয়ে সরি বলে। বাড়ির বাইরে এসে অ্যানার কুকুরটাকে মেরে জলে ফেলে দেয়। রবার্ট এই সব কিছু দেখছিল, কিন্তু সে কিছুই বলে না। পরের দিন পল নিজের জিনিসপত্র নিয়ে আঙ্কেলের বাড়ি থেকে চলে আসে। এইদিকে অ্যানা যখন তার কুকুরটা ডেড বডি দেখতে পায়, তখন সে খুবই কান্না করে। এইদিকে পল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, সে তার ব্যাগ উঠিয়ে নিজের বাড়ি ফিরে আসে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।